ভিডিও শুরুতে আপনি যে ব্ল্যাক টোন ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে নর্মাল ভিডিওগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনি এই টাইপের কালার কিন্তু করতে পারবেন। তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। সবার আগে আপনি কী করবেন, আপনার মোবাইলে এই ক্যাপকার্ড অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো ক্যাপকার্ড অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন, এর ভিতরে চলে আসবেন। তো ক্যাপকার্ডের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। আপনি এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। তো যখনই আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন, মানে আপনার নর্মাল রয়েছে, আপনি কী করবেন ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম, আপনি এখান থেকে আপনার নর্মাল ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন। তো যখন আপনি ভিডিওটি সিলেক্ট করবেন আপনার সামনে ভিডিওটি এমন চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে আপনার একটি অপশন রয়েছে অ্যাড নামে, আপনি কী করবেন এই অ্যাডে ক্লিক করবেন। তো যখন আপনি এডে ক্লিক করে দেবেন আপনার এই ভিডিওটি কিন্তু আবার একটি নতুন ইন্টারফেসে কিন্তু ওপেন কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনার ভিডিওটি এমন ইন্টারভেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইদিকে টানবেন। টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে থাকবে, দেখতে পাচ্ছেন আপনার অ্যাডজাস্ট নামে। তো আপনি কী করবেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে উপরে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো হবে। তো আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো ব্রাইটনেসে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এই যে এটা বাড়ানোর অপশন চলে আসবে। আপনি এটা এখান থেকে বাড়িয়ে 15 থেকে আপনি এটা এখান থেকে 10 থেকে 15 করে দেবেন। তারপর আপনি এইগুলোকে আবারও টানবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে কনফারেন্স নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই কনফারেন্সে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এটা এখান থেকে 15 থেকে 20 করে দেবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে তারপর এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এটাও আপনি 10 থেকে 15 করে দেবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে এটা এখান থেকে বাড়িয়ে আপনি এটা এখান থেকে 60 থেকে 70 করে দেবেন। তারপর আপনি কী করবেন এইগুলোকে এইদিকে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এসএসএন নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করে দেবেন এইখান থেকে কিন্তু অনেকগুলো কালার কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার এখানে রয়েছে, আপনি এই সবুজ কালারে ক্লিক করবেন। সবুজ কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে এরকম তিনটা অপশন কিন্তু থাকবে। তো এখান থেকে আপনি সবার উপর এখান থেকে -100 করবেন, মানে 100% মাইনাস করবেন। তারপর আপনি এই নিশানটা এইদিকে মাইনাস করবেন, তার নিশানটা আপনি এখান থেকে একদম 100% মাইনাস করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের অপশনটা এইটা আপনি এখান থেকে -100 করবেন, তার নিশানটা আপনি এখান থেকে -100 করবেন, তার নিশানটা এখান থেকে -100 করবেন। তো এইগুলো সমস্ত কিছু করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন, আবার এখান থেকে টিক মার্কে এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে একদম ব্ল্যাক টোন, মানে যে কালারটা রয়েছে ভাইনাল কালার এইটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে, আপনি এখান থেকে যখন এক্সপোর্টে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে হয়ে গেছে।